নমস্কার। আপনি আপনার কষ্টার্জিত মূলধন কোথাও ফিক্সড ডিপোজিট করবেন বলে ভাবছেন, কিন্তু কোথায় করবেন? প্রাইভেট ব্যাংকে যদি আপনি FD বা ফিক্সড ডিপোজিট করেন, তাহলে সেখানে সুদের হার অনেক বেশি কিন্তু কম সুরক্ষিত। আবার যদি আপনি গভর্নমেন্ট ব্যাংকে করেন, তাহলে সেখানে সুরক্ষার সঙ্গে সঙ্গে আপনি ইন্টারেস্ট যেটি পান তার থেকেও আবার অনেকে ভাবেন যে পোস্ট অফিসে বোধহয় ইন্টারেস্টের রেট আরেকটু বেশি হয়। যদি আপনার মনেও এই সব প্রশ্নগুলো এসে থাকে, তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্যই, কারণ এই ভিডিওতে আমি আলোচনা করব আপনি FD বা ফিক্সড ডিপোজিট করার সময় ব্যাংক নাকি পোস্ট অফিস কোথায় বেছে নেবেন, কোনটি আপনার জন্য সঠিক হবে এবং কোথায় আপনার জন্য বেস্ট ইন্টারেস্ট রেট আপনি পাবেন। এবং ভিডিও শেষে আমি আপনাদের ক্যালকুলেশনের মাধ্যমে দেখাবো যে আপনি 5 বছর পর কোথায় সবচেয়ে বেশি ইন্টারেস্ট রেট পাবেন। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সম্পূর্ণ দেখলে আপনার জন্য ঠিকঠাক ডিসিশন নিতে সাহায্য করবে এই ভিডিওটি। নমস্কার, আমি অভিষেক আর আপনারা দেখছেন বাংলা জ্ঞান থেরাপি। চলুন একটুও দেরি না করে সম্পূর্ণ ভিডিও দেখে জেনে নেওয়া যাক আপনার জন্য ব্যাংক নাকি পোস্ট অফিস FD-র জন্য বেস্ট। দেখুন, ফিক্সড ডিপোজিটে যেহেতু আমরা আমাদের বড় অ্যামাউন্ট ইনভেস্ট করি, যেরকম 5 লাখ, 10 লাখ বা 15 লাখ টাকা, তাই আমাদের সেফটি বা সুরক্ষার কথা মাথায় রাখা সবার প্রথমেই দরকার। কারণ কিছুদিন আগেই ইয়েস ব্যাংকের একটি নোটিশ, অর্থাৎ ব্যাংকারপসির একটি নোটিশ কিন্তু চারিদিকে খুব হইচই ফেলে দিয়েছিল। ইয়েস ব্যাংকের প্রত্যেকটি ব্রাঞ্চে লম্বা লাইন, কেউ টাকা পাচ্ছে না। এবং ভেবে দেখুন, আপনি যদি সেই সময় টাকা ইনভেস্ট করে রাখতেন, ধরুন আপনার ব্যাংকে যদি 5 লক্ষ বা 10 লক্ষ টাকাও থাকতো, আপনি কিন্তু 1 লক্ষ টাকাই ফেরত পেতেন। কারণ RBI-এর গাইডলাইন অনুযায়ী তখন বা কিছুদিন আগে পর্যন্ত কিন্তু আপনি ব্যাংকে যত টাকা ইনভেস্ট করুন না কেন, আপনার কিন্তু 1 লক্ষ টাকাই সেফ বা ইন্স্যুরেন্স করা থাকতো। অর্থাৎ আপনার যাই অ্যামাউন্ট ব্যাংকে জমা থাকুক না কেন, মাত্র 1 লক্ষ টাকাই আপনি ফেরত পাবেন যদি ব্যাংকারপসি হয়ে যায়। সেই ক্ষেত্রে আপনি কিন্তু 1 লক্ষ টাকাই ফেরত পেতেন সেই সময় ইনভেস্ট করলে। কিন্তু পরে গভর্নমেন্ট তা চেঞ্জ করে 5 লক্ষ টাকা করে দেওয়া হয়েছে। এবং ইয়েস ব্যাংক তো একটি প্রাইভেট ব্যাংক, আমি কোনো ব্যাংকের খারাপের কথায় যাচ্ছি না। আমরা যদি প্রাইভেট ব্যাংকে একদিকে ছেড়ে দিয়ে যদি শুধু গভর্নমেন্ট ব্যাংকের ওপর ভরসা করি, কারণ অর্ধেক ভারতীয়র বেস্ট এবং জনপ্রিয় ব্যাংক হিসাবে SBI-কেই পছন্দ করে, তাই স্টেট ব্যাংকে যদি আমরা টাকা ইনভেস্ট করি বা স্টেট ব্যাংকে যদি আমরা FD বা ফিক্সড ডিপোজিট করি, তাহলে কিন্তু সুরক্ষিত থাকবে। কিন্তু RBI-এর যেহেতু গাইডলাইন SBI-এর মধ্যেও ইনক্লুড হয়, আপনি যদি SBI-তেও FD বা ফিক্সড ডিপোজিট করে থাকেন, তাহলেও কিন্তু আপনার ওই 5 লক্ষ টাকাই আপনি ইন্স্যুরেন্স পাবেন বর্তমান গাইডলাইন অনুযায়ী। কারণ সমস্ত ব্যাংক RBI-এর গাইডলাইন ফলো করে এবং RBI যেহেতু বলেছে যে 5 লক্ষ টাকার পর্যন্ত ইন্স্যুরেন্স থাকবে, তাই আপনার যত টাকাই ইনভেস্ট করে রাখেন না কেন, আপনি কিন্তু 5 লক্ষ টাকাই রিটার্ন পাবেন। কিন্তু SBI-এর উপর সারা দেশের মানুষের ভরসা আছে এবং গভর্নমেন্টের একটি প্রতিষ্ঠান, তাই আমরা ভরসা করে SBI-তে FD বা ফিক্সড ডিপোজিট করতেই পারি। সেই জায়গা থেকে দেখতে গেলে পোস্ট অফিস কিন্তু অনেক বেশি এগিয়ে এবং অনেক বেশি সুরক্ষিত। কারণ পোস্ট অফিসে আপনি যে টাকা ইনভেস্ট করেন তা ডাইরেক্ট আপনি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এগেনস্টে ইনভেস্ট করেন, এবং যত টাকাই আপনার পোস্ট অফিসে জমা থাকবে তার প্রত্যেকটি অ্যামাউন্ট আপনাকে পাই টু পাই ফেরত দেওয়ার জন্য কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আপনাকে দায়ী থাকবে এবং সম্পূর্ণ গ্যারেন্টি নেয় গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। অর্থাৎ ব্যাংকের থেকেও আপনি পোস্ট অফিসে যে অ্যামাউন্ট ইনভেস্ট করেন তা কিন্তু আপনার কোনো ইন্স্যুরেন্স 5 লক্ষ বা 1 লক্ষ টাকার এগেনস্টে থাকে না। আপনি আপনার সম্পূর্ণ টাকা ফেরত পাওয়ার জন্য গ্যারেন্টি পান ভারত সরকারের কাছ থেকে। আসি ইন্টারেস্ট রেটের ব্যাপারে। পোস্ট অফিসে আপনি 1 বছর, 2 বছর, 3 বছর এবং 5 বছরের জন্য আপনি FD বা ফিক্সড ডিপোজিট করতে পারেন। এবং এই যে 4টি স্ল্যাব বললাম, এই 4টি স্ল্যাবে কিন্তু ইন্টারেস্ট রেট আলাদা আলাদা হয় এবং এটি ব্যাংকের ক্ষেত্রে হয়। তো প্রথমে আমরা পোস্ট অফিসে যদি স্ল্যাবগুলো দেখি, তাহলে 1 বছরের জন্য যদি আপনি পোস্ট অফিসে FD বা ফিক্সড ডিপোজিট করেন, তাহলে আপনি পাবেন 6.9% ইন্টারেস্ট রেট। এবং 2 বছর ও 3 বছরের কিন্তু ইন্টারেস্ট রেট একই, অর্থাৎ 2 এবং 3 বছরের জন্য আপনি পাবেন 7% ইন্টারেস্ট রেট। এবং পোস্ট অফিসে যদি আপনি 5 বছরের জন্য আপনি FD বা ফিক্সড ডিপোজিট করেন, যদিও এটিকে টাইম ডিপোজিট বলা হয় পোস্ট অফিসে, 5 বছরের জন্য আপনি টাইম ডিপোজিটে আপনি পাবেন 7.5% ইন্টারেস্ট রেট। এবং মনে রাখবেন, 5 বছরের জন্য যদি আপনি পোস্ট অফিসে FD করেন, তাহলে আপনি একটি স্পেশাল ট্যাক্স সেভিং FD-র আপনি অফার পান এবং এটিকে আপনি ট্যাক্স সেভিংসের জন্য কাজে লাগাতে পারেন। পোস্ট অফিসে যেরকম আপনি 1 বছর, 2 বছর, 3 বছর এবং 5 বছরের জন্য এই টোটাল 4টি স্ল্যাবে আপনি ইনভেস্ট করতে পারেন, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা যে কোনো ব্যাংকের ক্ষেত্রে কিন্তু এটি ঠিক বিপরীত হয়ে যায়। এখানে আর এরকম কোনো 4টি স্ল্যাব থাকে না। আপনি 7 দিন থেকে আরম্ভ করে আপনি 10 বছর পর্যন্ত যে কোনো স্ল্যাবে আপনার পছন্দ মতন আপনি কিন্তু ইনভেস্ট করতে পারেন আপনার পছন্দ মতন সময়ের জন্য। 5 বছরের জন্য যদি আপনি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে FD বা ফিক্সড ডিপোজিট করেন, আপনি পাবেন 6.8% ইন্টারেস্ট রেট। এবং 2 ও 3 বছরের জন্য যদি আপনি FD বা ফিক্সড ডিপোজিট করেন, আপনি পাবেন 7% ইন্টারেস্ট রেট। এখানে আবার আপনি যদি 5 বছরের জন্য স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে যদি আপনি FD করেন, তাহলে আপনি পাবেন 6.5% ইন্টারেস্ট রেট। এবং
মনে রাখবেন এখানে কিন্তু নর্মাল এবং সিনিয়র সিটিজেনের জন্য আলাদা আলাদা ইন্টারেস্ট রেট। সিনিয়র সিটিজেনের জন্য আমি এতক্ষণ ধরে যে ইন্টারেস্ট রেট বলেছি তার থেকে কিন্তু 0.5% এক্সট্রা পাওয়া যায়। সিনিয়র সিটিজেনদের জন্য প্রতিটি স্ল্যাবে 0.5% করে বেড়ে গেলে এক বছরের জন্য যদি কোনো সিনিয়র সিটিজেন এফডিতে ইনভেস্ট করে তিনি পাবেন 7.3% ইন্টারেস্ট রেট। 2 এবং 3 বছরের জন্য তিনি পাবেন 7.5% ইন্টারেস্ট রেট এবং 5 বছরের জন্য কোনো সিনিয়র সিটিজেন যদি এফডিতে ইনভেস্ট করেন তিনি পাবেন 7% ইন্টারেস্ট রেট পাবেন। এটি পেলে সিনিয়র সিটিজেন জন্য পোস্ট অফিসের থেকে কিন্তু স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে ইনভেস্ট করাটা বেশি লাভজনক, কারণ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় কিন্তু 0.5% এক্সট্রা বেনিফিট অর্থাৎ এক্সট্রা ইন্টারেস্ট আপনি কিন্তু সিনিয়র সিটিজেনের জন্য ইনকাম করতে পারবেন। সেক্ষেত্রে আবার আলাদা আলাদা স্ল্যাবের জন্য যে আলাদা আলাদা ইন্টারেস্ট রেট তা আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনি ওইখানে গিয়ে আপনি ক্লিক করে দেখে নিতে পারবেন অথবা আপনি এই মুহূর্তে এটিকে স্ক্রিনশট করে রেখে দিতে পারেন, এটিতে আলাদা আলাদা স্ল্যাবের হিসাব দেখানো আছে। এছাড়াও স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে একটি নন কেলেবল এফডিও করা যায় যেখানে আপনাকে 15 লক্ষ টাকা মিনিমাম ইনভেস্ট করতে হয় এবং 15 লক্ষ টাকা আপনি যতদিনের জন্য ইনভেস্ট করবেন যে সময়ের জন্য ততদিন পর্যন্ত কিন্তু প্রি ম্যাচুরিটি ক্লোজ করা যাবে না। আপনি যতদিন পর্যন্ত ফার্স্ট সময় চুজ করবেন ততদিন পর্যন্ত আপনাকে এই মিনিমাম ইনভেস্টমেন্ট রেখে দিতে হবে এবং এতে আপনি নর্মাল 2 বছরের জন্য যদি আপনি নন কেলেবল এফডি করেন তাহলে আপনি পাবেন 7% ইন্টারেস্টের জায়গায় 7.40% ইন্টারেস্ট রেট। টাইম ডিপোজিট বা পোস্ট অফিস এফডিতে আপনার যে ইন্টারেস্ট তা ক্যালকুলেশন হয় কোয়ার্টারলি এবং আপনাকে পেমেন্ট করা হয় অ্যানুয়ালি, অর্থাৎ আপনি সারা বছরে যে ইন্টারেস্ট ক্যালকুলেশন করেন তা বছরের শেষে বা ইয়ার এন্ডিংয়ে আপনাকে কিন্তু পেমেন্ট করে দেওয়া হয়। কিন্তু স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা যে কোনো ব্যাংকের ক্ষেত্রে তা সম্পূর্ণ অন্য হয়। যেহেতু ব্যাংকের স্ল্যাব আলাদা তাই ব্যাংকের কোয়ার্টারলি ক্যালকুলেশন তো হয়, কিন্তু আপনি চাইলে কোয়ার্টারলি ইন্টারেস্ট নিতে চাইলে আপনি কোয়ার্টারলি ইন্টারেস্ট নিতে পারেন, আপনি যদি মান্থলি ইন্টারেস্ট নিতে চান তাহলে আপনি মান্থলি ইন্টারেস্ট নিতে পারেন, অথবা আপনি যদি কোনোভাবেই ইন্টারেস্ট না চান একদম ম্যাচুরিটির সময় আপনি ইন্টারেস্ট এবং আপনার প্রিন্সিপাল অ্যামাউন্ট আপনি একসঙ্গে চান সেটিও কিন্তু পসিবল। এবং এই প্রিন্সিপাল অ্যামাউন্ট এবং ইন্টারেস্ট একদম না নিয়ে ম্যাচুরিটি শেষে নেওয়ার মধ্যে একটি সম্পূর্ণ বেনিফিট হলো আপনার যে অ্যামাউন্টটা যেটা ইন্টারেস্টের ওপর ইন্টারেস্ট গেন করে অর্থাৎ কম্পাউন্ড ইন্টারেস্ট আপনার কিন্তু পাওয়ার একটি বেনিফিট থাকে। সুতরাং আমি চাইবো যদি আপনারা এফডিতে ইনভেস্ট করেন তাহলে আপনারা কোয়ার্টারলি বা মান্থলি ইন্টারেস্ট না নিয়ে আপনারা ম্যাচুরিটির সময়তে পুরোপুরি ইন্টারেস্টটি একসঙ্গে নিন, এতে আপনার কম্পাউন্ড ইন্টারেস্টের যে বেনিফিট তা আপনারা সম্পূর্ণভাবে পাবেন। পোস্ট অফিস এফডি বা ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট ওপেন করার জন্য আপনাকে ফিজিক্যালি উপস্থিত থাকতে হবে যে কোনো ব্রাঞ্চে, অর্থাৎ আপনাকে ব্রাঞ্চে গিয়ে আপনাকে ফিজিক্যালিভাবে ফর্ম ফিল আপ করে আপনাকে এফডি অ্যাকাউন্ট ওপেন করাতে হবে। কিন্তু ব্যাংকের ক্ষেত্রে তা কিন্তু হয় না। এখন সমস্ত ব্যাংকের প্রায় মোবাইল অ্যাপ্লিকেশন বেরিয়ে গেছে, আপনি সেই সমস্ত মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে বাড়িতে বসে অথবা অনলাইনেই আপনি বাড়িতে থেকেই যে কোনো রকম ফিক্সড ডিপোজিটে আপনি ইনভেস্ট করতে পারেন। এছাড়াও প্রি ম্যাচুরিটি ক্লোজও আপনি করতে পারেন, অর্থাৎ সময়ের আগে যদি আপনি এটিকে বন্ধ করতে চান তাহলে সেটিও আপনি বাড়িতে বসেই করতে পারেন, আপনার ব্যাংকে যাওয়ার কোনো প্রয়োজনই নেই। এই সুবিধা কিন্তু আপনি শুধুমাত্র ব্যাংকেই পান, পোস্ট অফিসে আপনি এই সুবিধা অনলাইনের সুবিধা আপনি কিন্তু পাবেন। তখন পর্যন্ত আমি পোস্ট অফিস এবং ব্যাংকে এফডির যে ইন্টারেস্ট এবং এফডির যে ক্যালকুলেশন এবং এফডিতে কী বেনিফিট আছে সেই সম্পর্কে আপনাদের ডিটেলসে দেখালাম। কিন্তু যারা পোস্ট অফিস ইনভেস্ট করতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু একটু সুখবর, আপনি এফডিতে একটু ইন্টারেস্ট কম হলেও পোস্ট অফিসের এমন কিছু স্কিম রয়েছে যা ব্যাংকে অ্যাভেলেবেল নেই, অথবা ব্যাংকে অ্যাভেলেবেল থাকলেও এই পোস্ট অফিসে কিন্তু তার সেই সমস্ত স্কিমের ইন্টারেস্ট অনেক বেশি, যেরকম সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম, MIS, এছাড়াও আপনি ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট বা কিষাণ বিকাশপত্র, এই সমস্ত স্কিমগুলি কিন্তু পোস্ট অফিসে খুব দারুণ জনপ্রিয় এবং পোস্ট অফিসে কিন্তু খুব ভালো ইন্টারেস্ট রেট পাওয়া যায়। আপনি যদি এই সমস্ত স্কিম সম্পর্কে যদি না জেনে থাকেন তাহলে অবশ্যই আমার বানানো ভিডিওগুলো দেখবেন, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে। আপনাদের বলেছিলাম ভিডিও শেষে আমি একটি ক্যালকুলেশন আপনাদের উদাহরণের মাধ্যমে বুঝিয়ে বলবো, সেই উদাহরণ আমি 5 বছরের এবং 1 লক্ষ টাকা নিয়ে আপনাদের দেখাবো। 1 লক্ষ টাকা যদি আপনি 5 বছরের জন্য SBI তে FD করেন তাহলে ম্যাচুরিটির পর 1,38,042 টাকা আপনি কিন্তু পাবেন এবং সিনিয়র সিটিজেন হলে আপনি 1,41,478 টাকা পাবেন। এবং এই একই অ্যামাউন্ট 1 লক্ষ টাকা যদি আপনি পোস্ট অফিসের এফডিতে ইনভেস্ট করেন তাহলে কিন্তু পোস্ট অফিসের ম্যাচুরিটি শেষে 5 বছর পর আপনি পাবেন 1,07,714 টাকা। দেখুন টাকা আপনার, তাই আপনি পোস্ট অফিসে ইনভেস্ট করবেন নাকি ব্যাংকে ইনভেস্ট করবেন এই পছন্দ কিন্তু সম্পূর্ণ আপনার। কিন্তু নলেজ নেওয়ার জায়গা কিন্তু একটাই, বাংলা জ্ঞান থেরাপি, আর এক্ষুনি সাবস্ক্রাইব করুন পরের এইরকমই গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন। ফিরছি পরের সপ্তাহে এইরকমই গুরুত্বপূর্ণ ভিডিও টপিক নিয়ে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর দেখতে থাকবেন বাংলা জ্ঞান থেকে।